প্রতিবেশীর সঙ্গে মারধরের ঘটনা। মারধরের ঘটনায় এক মহিলার কান ছিঁড়ে নেওয়া হলো, বর্তমানে খানাকুল হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে ধরমপুর এলাকায়। বিষয় নিয়ে খানাকুল থানা দেখছে, একজন গ্রেপ্তার, অন্যজন পলাতক। ফিরতে যেয়ে তাকে ভূতের মতন ভয় দেখেছে, ইট পিকেছে। তার মা গ্যাস বলেছে সে কি খেপে আছে নাকি যে ইট পিট পিকছে। বলার পরে লাইন চলে যেতে তার মাকে ঘরতে নেসতে বলতে তার মাকে ঘর থেকে বার করে স্বামী স্ত্রী মিলে কালকে রাস্তাতে বেধড়ক্কা মার মেরেছে, ঠিক আছে। আমরা থানাতে ফোন অভিযোগ জানাতে থানার পুলিশ প্রশাসন যাচ্ছে, যেতে তাদেরকে আমরা যেতে থানার পুলিশ প্রশাসন দিয়েছে, বলেছে থানাতে যাতে হসপিটালে ভর্তি করে দিন। হসপিটাল থেকে বলার প্রশাসন যে একদিন দেখেছে, দেখার পরে বলছে ঠিক আছে আমাদের ব্যবস্থা আমরা করে নিচ্ছি, আমরা দোষী শাস্তি চাইছি তার। আমাদের থানা খেলার বিষয়টা দেখছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নজরুল ইসলাম। আমরা হচ্ছে ভাই বোন। কোথায় আছে? বোন আমার হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটাল? আমার খানাকুল হসপিটালে ভর্তি আছে। ঘটনা প্রসঙ্গে হচ্ছে আমার শালিকা হয়, প্রায় অত্যাচার করে, এর আগেও অনেক ছ সাতবার করেছে। আমরা বিষয়টা যে সংসার করাতে হবে, তো সেই নিয়ে আমরা একটা নিজেরা বসে মিটমাট করি। কালকে ঘটনাটা ঘটেছে, রাতেবেলা একটা বাচ্চা পায়খানা গেছে, সেই বাচ্চাকে ভয় দেখিয়েছে। দেখার পর তার মা বলেছে যে এরম করে কেন ভয় দেখিয়েছে। তার মাকে বলার সঙ্গে সঙ্গে তিনজনে মিলে এলাপাতাড়ি মার, কান কেটে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, পেটে লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে। তো আমরা লিখিত অভিযোগ করেছি খানাকুল থানায়, কালকে প্রশাসন গিয়েছিল, কেন অ্যারেস্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে আরও দাবি করছি, বড়বাবুর কাছে, সুমন কুণ্ডুবাবুর কাছে দাবি করছি, যাতে এই দোষীদের কঠোরতম শাস্তি হয়। প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, অ্যাটাম্প টু মার্ডার করতে চেয়েছিল, যাতে করে এদের কঠোর শাস্তি হয়, প্রশাসনের কাছে আবেদন রইল আমার। আপনার নাম? আমার নাম শেখ ফিরোজ আলী, বাড়ি কুরসরা থানা। আমি ওনার জামাই বাবু। আপনার নাম? আমার নাম শেখ ফিরোজ আলী। হ্যান্ডিক্যাপ বাচ্চা এখন পায়খানা হয়ে পায়খানা করতে গেছে, রাত থেকে 10:30 বাজছে। বাচ্চাটাকে এখন কারেন্ট চলে গেছে, বাচ্চাটা এখন বড় বড় দুটো ইঁটগুলো ভয় দেখাচ্ছে। ভয় দেখাটার পর আবার ভূতের মধ্যে চি চি করে আজ করছি। বড় বড় বাচ্চাটা লাইটটা ফেলে দিয়েছে, ছোটো বলছে ও মা আমাকে কে ভয় দেখাচ্ছে। আমি তখন বলছি এত রাত্রে কে ভয় দেখাচ্ছে, খ্যাপা হয়ে গেল না কি না হাউল হয়ে গেল। মামাকে এসে ছুটিয়ে কান্না মারানির ব্যক্তি আমি মেরেছি, গরিবাকে আমার ঘরখান ঝুটি ধরে টেনে নিয়েছে, মার এই আমার ঘান কেটে দিয়েছে, এই আমার হাত ভেঙে দিয়েছে, এই আমার ই করেছে, একদম আমার গোটা শরীরটাকে একদম ই করে দিয়েছে, এই যে এইসব নীল করে দিয়েছে, এই আমার হাত দুটা একটা কাঠের চালা দিয়ে আর একটা ঝাঁটাতে সেই গুঁজিতে সামা বাঁধে নেই লোহার সেইটা দিয়ে মা বেটি আস বাপ তিনজনে মেরেছে আমাকে। আমার এই দাবনাগুলো লীল করে দিয়েছে, এই পেটটা আমি ডাক্তারকে সব দেখতেছি, আমার শাড়ি কাটানি তুলে দেখাতো, আমি দেখাতে পারবো না। আমাকে খুব মেরেছে, যেমন ওদের শাস্তি হয়। হ্যাঁ, কেন মেরেছে বলে মনে হচ্ছে? মেরেছে ইচ্ছা করে আমাকে মেরে ফেলবে বলে। আমার স্বামী ঘরে নেই, আমার স্বামী ব্যাঙ্গালোর চলে গেছে, ইচ্ছা করে বলছে তোকে মেরে আজকে রাত্রে ফেলে দেবো, কেউ নেই, রাত 11টার সময় আমি তোকে মেরে ফেলে দেবো। আমার বাড়ির পাশে একটা লোক মেয়ে এসে আমাকে এগুলো ছিল বলে তাই নাই, আমাকে কালকে রাত্রেবেলায় মেরে আমাকে ফেলে দিতে বলে। চিকিৎসা খানাকুল হসপিটাল ভালোই দিচ্ছে। আমি বাঁধেতে পড়ে গড়াগড়ি করছিলাম, আমার দাদাকে ফোন করতে আমার দাদারা গাড়ি নিয়ে গেছিলো, যে আমাদের খানাকুল থানা পুলিশ গেছিলো, র্যাপিড পুলিশ দুটো গেছিলো, যে আমাদের ঘর তদন্ত করলো। আমার বাচ্চা মেয়েটা বললো কি আমার মাকে ঘর থেকে টেনে নিয়ে যে আমার মাকে মেরেছে। বড়োবাবু, মেজোবাবু, আমার বাবা, মা, ভাই, আমার ভাইরা সবাই আমার হেল্প করেছে। বাড়ি? বাড়ি গ্রাম ধরমপুর। খানাকুল পুলিশ সহযোগিতা করেছে এবং সেই সঙ্গে খানাকুল হাসপাতালও সঠিকভাবে চিকিৎসা করছে রোগীর, এরকমটাই জানাচ্ছে রোগী। ঘর হবে সেরা সেরা, চিন্তা কিসের, আজই আসুন। সঙ্গে আছে এমএম গ্রিল হাউস, এখানে মনের মতো অফিসিয়াল চেয়ার, হাইড্রোলিক চেয়ার, ডাইনিং টেবিল, সোফা, স্টিল ও লোহার খাট, এছাড়াও স্টিল ও লোহার যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। সততাই আমাদের অঙ্গীকার। এমএম গ্রিল হাউস, প্রোভাইডার শেখ সাদ্দাম হোসেন। যোগাযোগ 6295132712 অথবা 8759935652। আমাদের ঠিকানা শামতা মসজিদ মার্কেট, শামতা, জুনাইট, আরামবাগ, হুগলি। বৃষের দোষ্টব্য, রমজান মাস উপলক্ষে খুচরো জিনিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
28 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই শর্তাবলী প্রযোজ্য।